তেসরা এপ্রিল দ্রুতগতির বেপরোয়া দুই বাসের মাঝখানে পড়ে হাত হারান একটি বাসে থাকা তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার সুস্থ হওয়ার পর তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সেজন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃত্রিম হাত লাগানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার পরে বিদেশে হলো যদি হাতটা আবার রিপ্লেসমেন্ট করা যায় এইটা আমার চিকিৎসার দায়ী চিকিৎসার জন্য আমার দাবি রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান জানিয়েছেন ধীরে ধীরে রাজীব সুস্থ হয়ে উঠছেন কৃত্রিম হাত লাগানোর বিষয়টি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল শারীরিক অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল এবং বলগত প্রতিদিনে কিছু না কিছু উন্নতি হচ্ছে আজকে আমার কাছে বেশ ভালোই মনে হইল যে রেসপন্স করতেছে ভালো একটাই সমস্যা হচ্ছিল সে খেতে যাচ্ছে না কৃত্রিম হাত লাগানোর প্রক্রিয়া আছে এটা অনেক পরে আর এটা প্রক্রিয়া শুরু করতে দুই দুই মাস তিন মাস মিনিমাম তিন মাস সময় লাগবে কারণ এইটা এই এই জায়গাটুকু যেখানে কৃত্রিমটা লাগানো হবে সেটা রেডি হতে সময় লাগবে অনেক দিন মেডিকেল বোর্ড প্রধান জানান মস্তিষ্কে আঘাত পাওয়ায় প্রাথমিকভাবে রাজীবের আচরণগত কিছু পরিবর্তন ঘটলেও কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবেন আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা